এটার ইনকাম মান্থলি 2.5K ডলার থেকে 39.8K ডলার। ক্যান ইউ ইমাজিন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। কোনো প্রকার স্কিল না থেকেও মাস শেষে $1,000 ইনকাম, ইজ ইট পসিবল? অবশ্যই পসিবল যদি আপনি প্রসেসটা জানেন। এরকম অনেক মানুষ আছে যারা কোনো প্রকার স্কিল ছাড়া ইউটিউব থেকে $1,000 ইনকাম করতেছে, অন্যের ভিডিও বিভিন্নভাবে তারা চুরি করতেছে, তারপরে হচ্ছে বিভিন্ন স্টাইলে ইনকাম করতেছে। তো এইখানে যদি আপনিও করতে পারেন, তারপরে আপনি মাসে শেষে অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো আজকে আমি যে প্রসেসটা দেখাবো, সেই প্রসেসটা যদি আপনি মেনটেন করতে পারেন, আমি আশা করব আপনি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যারা হচ্ছে ইউটিউবিং মূলত করতে চান কিন্তু কোন টপিকস নিয়ে ভিডিও বানাবো এই জিনিসটা খুঁজে পান না, তাদের জন্য আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তবে এখান থেকে তো ইনকাম করতে হবে খুব তাড়াতাড়ি। অন্যান্য যে সেকশনগুলো আছে, অন্য যে নিশগুলো আছে, সেগুলোর থেকে এই সেকশনটাতে বা এই নিশটাতে আপনি অনেক দ্রুত আগাতে পারবেন। এরকম আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভি রিভিউ নিয়ে। আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন, তারা যদি মুভিগুলো রিভিউ করেন ইউটিউবে, এবং সেখান থেকেও আপনি মাস শেষে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে $1,000, হতে পারে $500, হতে পারে তারও বেশি, অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন। তো আজকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব এবং কিছু প্রুফ দেখাবো যে আসলে কি মুভি রিভিউ করে ইনকাম করা যায়, এবং এর যে সমস্যাগুলো আছে, এর যে সমাধান, সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। আর কীভাবে এইসব ভিডিওগুলো এডিট করে, কীভাবে কী করতে হয়, সব কিছু আজকে ভিডিওতে একদম সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব। তো তার আগে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই চলে আসছি আমি আমার স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা চ্যানেল র্যান্ডমলি সার্চ করি, যেমন সিনে সিরিজ সেন্ট্রাল একটা চ্যানেল আছে, এটা যদি আমি একটু ওপেন করি। এছাড়া হচ্ছে আমি যদি সার্চ করি হচ্ছে বাংলা মুভি রিভিউ, সরি মুভি রিভিউ চ্যানেল বাংলা, এটা লিখে যদি সার্চ করি চ্যানেল বাংলা লিখে সার্চ করলে আশা করি কয়েকটা মুভি রিভিউ চ্যানেল পেয়ে যাবো। তার ভিতরে একটা পেয়েছি দেখেন, এটা হচ্ছে RNAR, এ কিন্তু মুভি রিভিউ করে। তো এটার কথা বাদ দিলাম, সে অনেক বেশি এক্সপার্ট এবং সে অনেক ভালোভাবে এডিট করে। এগুলো শিখতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে, যেগুলো আপনি খুব সহজে করতে পারবেন না। তো আমরা অন্য ঈদের দেখি, যেমন এখানে আছে র্যান্ডম ভিডিও চ্যানেল, এটা একটু ওপেন করে রাখি, ভিডিওটা না চ্যানেলটার নাম ওপেন করে রাখবো আর কি। আচ্ছা এই একটা চ্যানেল পেলাম, র্যান্ডম ভিডিও চ্যানেল এক্সপ্লেইন টিভি বাংলা। আচ্ছা দেখি এটাকে ওপেন করে রাখি। এখন সবাই কিন্তু মনিটাইজেশন পায়নি বা নতুনও চ্যানেল হতে পারে, তো তারপরে আমি দু একটা চ্যানেল এমনিতে ওপেন করে দেখি যে কী অবস্থা। ওকে, আপাতত তিনটা চ্যানেল আমি নিলাম, সিনে সিরিজ সেন্ট্রাল, তারপরে হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল, আর হচ্ছে এক্সপ্লেইন টিভি বাংলা। তো এই তিনটা চ্যানেলের ভেতরে আমি একটু কম্পেয়ার করব। প্রথমে হচ্ছে আমি এই চ্যানেলটা দেখব যে এটা আসলে কী টাইপের ভিডিও বানায়, যেমন আগে একটু ইনকাম দেখিয়ে নিই আসলে কী ইনকাম করা যায় কি না। তো প্রথমে যাবো হচ্ছে আমি সোশ্যাল ব্লেডে। সোশ্যাল ব্লেড হচ্ছে একটা মানে ইউটিউব ফেসবুক এগুলো থেকে কীরকম ইনকাম করা যায় তার একটা মানে ধারণা আর কি। তো এখানে এসে আমি এই যে ইউটিউবটা সিলেক্ট করা আছে, আমি তার নামটা দিয়ে দিলাম এখানে, এই যে সিনিয়র সিরিজ সেন্টার নাম দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন তাদের চ্যানেলটা চলে আসছে, এই যে এটা তার চ্যানেল, সেই চ্যানেলটা চলে আসছে এখানে। তাদের মান্থলি ইনকাম হচ্ছে $635 থেকে $10.2 করে প্রতি মাসে সে এখান থেকে ইনকাম করতেছে। এ থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে, কারণ কম হবে না আশা করি, থেকে বেশি হবে, কারণ যেহেতু এখানে এদের মিড রোল অ্যাড শো করে। কারণ এদের ভিডিওগুলো যদি আপনি লক্ষ্য করেন একটু, আমি যদি র্যান্ডমলি একটা ভিডিও ওপেন করি, ভিডিওর ভিতরে যাই এবং এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও যেটা নতুন ছাড়ছে, দেখেন তাদের প্রতিটা ভিডিওর লেংথ হচ্ছে প্রায় 19 মিনিট, 24 মিনিট, 20 মিনিট, 35 মিনিট, তারপর হচ্ছে 19 মিনিট, এই টাইপের। তো এরা করে কি, এরা হচ্ছে আমি যদি একটা ভিডিও ওপেন করি, সাউন্ডটা মিউট করলাম, দেখেন এটা হচ্ছে প্রতিটা একটা মুভির সম্পূর্ণ জিনিস তারা হচ্ছে এই 19 মিনিটের ভিতরে কভার করেছে। তারপর হচ্ছে আরও যে ইগুলো আছে 35 মিনিটের যেটা আছে, তারা সম্পূর্ণ মুভিটা হচ্ছে তারা 20 মিনিটের ভিতরে, 30 মিনিটের ভিতরে তারা কী করছে, কভার করছে, এক্সপ্লেইন করে দিয়েছে।
হ্যাঁ, তারা সুন্দরভাবে রিভিউ করে দিয়েছে, মানে একটা মূল যে থিমটা আছে একটা মুভির, সেই মূল থিমটা তারা এখানে সুন্দর করে এই 20-25 মিনিটের ভেতরে তুলে ধরেছে, যাতে করে একজন মানুষ খুব সহজেই ইংলিশ মুভিটা, মানে ওই মুভিটা বুঝতে পারে, যে ধরনের মুভি হোক না কেন সেই মুভিটা বুঝতে পারে। আচ্ছা, আমি র্যান্ডম ভিডিও চ্যানেলের দিকে যাব, এটা হচ্ছে ভেরিফাইড চ্যানেল। এই ভেরিফাইড চ্যানেলগুলোতে মাঝে মধ্যে একটু নাম উল্টাপাল্টা করে, দেখায় না সহজে, তারপরেও যাই। দেখেন, ভেরিফাইড চ্যানেলটাতে আমি গিয়েছি, র্যান্ডম ভিডিও চ্যানেল, এটার ইনকাম মান্থলি $2.5K থেকে $39.8K। ক্যান ইউ ইমাজিন, $2.5K থেকে $39.8K পর্যন্ত সে ইনকাম করতেছে এখান থেকে। তো এবারে যেখান থেকে $5,000-$7,000 কিন্তু সে এখান থেকে ইনকাম করতেছে। শুধুমাত্র কী করে সে, তার চ্যানেলটা যদি আমি একটু ওপেন করি, তার চ্যানেলটা ওপেন করে দেখেন, এখানে মুভি রিভিউ করতেছে দ্য ডিপ হাউস মুভি, তারপরে হচ্ছে ভলক্যানো মুভি, এই যে মুভিগুলো, সে একটা পুরোটা মুভি সে 19-20 মিনিটের ভিতরে রিভিউ করতেছে, এবং তার চ্যানেলটা কিন্তু ভেরিফাইড, তার চ্যানেলে কোনো প্রকার ক্ষতি নাই। কিন্তু দেখেন, মানে আপনি যে অন্যের ভিডিও নিচ্ছেন, এগুলো কিন্তু তার ভিডিও না, কোনোটাই কিন্তু তার নিজস্ব ভিডিও না, অন্য মানুষের ভিডিও, তারপরে সে ব্যবহার করতেছে, এবং তার চ্যানেলটা কিন্তু ভেরিফাইড, ইউটিউব থেকে ভেরিফাই করে দিয়েছে, তার চ্যানেলটা জীবনে কখনো নষ্ট হবে না। তো অন্যের ভিডিও নিয়েও যদি আপনি কাজ করেন, তারপরেও আপনি ভালো কিছু করতে পারবেন যদি আপনি প্রসেসটা জানেন। তো প্রসেসটা দেখার জন্য একটু কষ্ট করে দেখতে হবে এগুলো। আচ্ছা, তো এই একটা চ্যানেল দেখলাম, দেখেন এও মুভি এক্সপ্লেন করে, আশা করি বুঝতে পারতেছেন আপনারা, এর থেকে আর কীভাবে ব্যাখ্যা দিব জানি না। এক্সপ্লেন টিভি বাংলা, এটাতে যদি আমরা যাই, এটা যদিও এই চ্যানেলটা সম্পর্কে আমি পরিচিত না খুব একটা, তারপরেও একটু সার্চ করে দেখি, এর প্রায় 97 থেকে 1.6K, মানে তার ভিউ তুলনামূলক একটু কম, যদিও বাড়তেছে আগের তুলনায়, যেমন এখন দেখেন মোটামুটি ভালো ভিউ হচ্ছে এখানে তার। তো তাও এখান থেকে সে $150 ইনকাম করে, তার বেশি ইনকাম করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এরা কী ধরনের ভিডিও তৈরি করে। দেখেন, এরও 25 মিনিট 20 মিনিট 22 মিনিট এই টাইপের ভিতরে, এই এই মিনিট সময়গুলোর ভিতরে তারা কী করতেছে, বিভিন্ন ভিডিও, মুভির ভিডিও তারা শর্ট করে এনে মূল থিমটা মানুষকে বুঝিয়ে দিচ্ছে এবং সেইখান থেকে ইনকাম করতেছে। তো এখন কথা হচ্ছে, যদি আপনিও এটা করতে পারেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে হাজারো ওয়েতে ইনকাম করা যায়, আপনি চাইলে এই ওয়েতেও ইনকাম করতে পারবেন। আপনি যদি এই ওয়েতে কাজ করে যান, দেখেন তার খুব বেশি ভিডিও যে আছে আহামরি তাও না, তারপরেও 11 মান্থ আগে শুরু করেছে, দেখেন তার সাবস্ক্রাইবার হচ্ছে 66K, আর খুব বেশি ভিডিও না, সর্বোচ্চ 30-40টা ভিডিও, 30-40টা ভিডিওতে তার অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনি যদি এটা করতে পারেন, তাহলে আপনিও কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, এই জিনিসটাতে সবথেকে তাড়াতাড়ি গ্রো করা যায়, কারণ মানুষজন এইটা পছন্দ করে দেখতে, সব বয়সী মানুষ এই মুভিগুলো দেখতে পছন্দ করে। অনেকে দেখা যাচ্ছে যে মুভি দেখছে কিছু বুঝে নাই, আপনার এক্সপ্লেইন দেখলো সব কিছু বুঝে গেল, তখন তারা এমনিতে আপনাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আপনি ওখান থেকে ইনকামও করতে পারবেন, পরবর্তী মনিটাইজেশন অন হয়ে আপনি সেখান থেকে ইনকামও করতে পারবেন। আর এখানে কিন্তু মনিটাইজেশন দেয়, হ্যাঁ, আপনাকে ইউটিউব এইসব চ্যানেলে মনিটাইজেশন দেয়, যদি মনিটাইজেশন না দিত তাহলে কিন্তু এরা এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতো না, ঠিক আছে। তো এখানে ইউটিউবে বলা আছে যে মনিটাইজেশন দিবে, তবে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আপনার কপিরাইট স্ট্রাইক বা যদি কপিরাইট ক্লেম হয়, তাহলে হচ্ছে আপনার এটা নিজেকেই সামলাতে হবে। এখন এইসব ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক, এই দুই ধরনের সমস্যা থাকতে পারে। এখন এই কপিরাইট স্ট্রাইক যদি আপনি খান, তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টটা 3 বার যদি খান, তাহলে ব্যান হয়ে যাবে, অন্যের ভিডিও আপনি হুবহু চুরি করলেন, এটা ওটা করলেন, এরকম করে ঝামেলা আছে। কিন্তু কপিরাইট ক্লেম যদি আসে, তাহলে কোনো সমস্যা নেই। কপিরাইট ক্লেম আসলে কি, যেই ভিডিওর উপর ক্লেম আসবে, সেই ভিডিও থেকে যে ইনকামটা হবে, সেই ইনকামটা পাবে কে, যে ক্লেম মানে যার জিনিস সেই পাবে, বাদ বাকিগুলো সব ঠিকঠাক থাকবে, আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি, কোনো ক্ষতি হবে না। তো আর এইসব চ্যানেলগুলোতে কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না, কপিরাইট ক্লেম আসতে পারে, আসবেই, এটা আজকে আসুক কালকে আসুক এটা আসবেই, তবে সবগুলো ভিডিওতে না, একটা ভিডিও দুটো ভিডিওতে আসতে পারে, তবে কপিরাইট স্ট্রাইক আসবে না, তো নিজেদের কাজ করতে পারেন। যদি কপিরাইট স্ট্রাইক আসতো, তাহলে এইসব চ্যানেলগুলো অনেক আগেই ব্যান হয়ে যেত, এরকম ভেরিফাই হতো না, ঠিক আছে, হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না। এখন কথা হচ্ছে যে সব কিছু বুঝলাম যে এই এই টাইপের ভিডিও করে ইনকাম করা যায়, তারপরে হচ্ছে এই টাইপের ভিডিও করে অনেক তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, তাহলে এই টাইপের ভিডিওগুলো আমি আসলে কীভাবে তৈরি করবো, কি তৈরি করার প্রসেসটা কী, এই টাইপের ভিডিওগুলো তৈরি করার জন্য মন দিয়ে শুনুন। ফার্স্টে আপনাকে যে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি ইংলিশ মুভি, অলওয়েজ হলিউড মুভি রিভিউ করবেন, কখনোই হিন্দি মুভি রিভিউ করতে যাবেন না, বাংলা মুভি রিভিউ করতে যাবেন না। আর বাংলা মুভি যদি রিভিউ করেনও, তাহলে ওই যে আর এন এ আর এর মতো, ওর মতো করতে হবে,
যে পুরো ভিডিও না যা সামান্য কোনো কোনো জায়গা থেকে কেটে 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 নিয়ে এসে করতেছে। কিন্তু ইংলিশ মুভি যদি আপনি করেন তাহলে আপনি পুরো মুভিটাই কিন্তু সুন্দরভাবে রিভিউ করতে পারতেছেন, মানে দেখতে পছন্দ করেছে আপনার নিজেও ভাল লাগবে। তো কী করবেন, আপনি হলিউড মুভি ডাউনলোড করবেন ফার্স্টে, আপনি একদম অরিজিনাল মুভি ডাউনলোড করবেন। কেউ এক্সপ্লেইন করেছে, যেমন এইসব চ্যানেল এক্সপ্লেইন করেছে, আপনি এইসব চ্যানেল কখনোই এক্সপ্লেইন যারা করেছে তাদের থেকে ডাউনলোড করবেন না। আপনি একদম রিয়েল যে মুভিটা আছে বিভিন্ন সাইট থেকে আছে, আপনার FTP সার্ভার থেকে আছে, সেইখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি মুভিটা দেখবেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন মুভিটা, কারণ আপনাকে তো মানুষকে বোঝাতে হবে, এক্সপ্লেইন করতে হবে। তো আপনি মুভিটা খুব ভালোভাবে দেখলেন, পরে হচ্ছে মুভিটা বুঝলেন, বোঝার পরে আপনি আপনার এডিটিং সফটওয়্যার যেগুলো আছে, যেমন ক্যামটাসিয়া, ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, মোবাইল দিয়ে হলে কাইন মাস্টার, বা যেখান থেকে হোক না কেন আপনি সেখানে মুভিটা নিয়ে যাবেন। মুভিটা নিয়ে যে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি তাদের অরিজিনাল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা রিমুভ করে দিবেন। কখনোই অরিজিনাল সাউন্ড রাখা যাবে না, অরিজিনাল সাউন্ডটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে পুরো মুভিটা আপনি কেটে 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 প্রথমে একবার দেখবেন, তাহলে তো বুঝেই যাবেন যে এই মূল থিমগুলো কোথায় কোথায় আছে। তো পুরো মুভিটা কেটে 20-25 মিনিটের ভিতরে নিয়ে আসবেন। 20-25 মিনিটে নিয়ে আসার পরে আপনি কি নিজে থেকে ভয়েস ওভার করবেন, যেমন এই যে আমার সামনে একটা মাইক্রোফোন আছে আমি ভয়েস ওভার করতেছি, এরকম একটা মাইক্রোফোন সামনে নিয়ে বা যে কোনো ওয়েতে মোবাইল দিয়ে হোক যেভাবে হোক আপনি ভয়েস ওভার করবেন, মানে বুঝাবেন যে এই জিনিসগুলো হচ্ছে, কারণ আপনি দেখে দেখে তখন বলতে পারবেন, তখন জিনিসটা বুঝতে মানুষের জন্য সুবিধা হবে। তো এইভাবে করে আপনি কি করবেন, মুভিটা পরে এক্সপোর্ট করে দিবেন, ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিবেন, দ্যাটস ইট। আহামরি কিছুই না, যা শুধু ভিডিও ডাউনলোড করবেন, মিউজিকটা রিমুভ করে দিবেন অরিজিনাল মিউজিকটা, দেন হচ্ছে মুভিটা 20 মিনিটের ভিতরে কাটবেন, মানে মেইন থিমগুলো কাটবেন, সেটা 20 মিনিট হোক, 19 মিনিট হোক, 22 মিনিট হোক, 25 মিনিট হোক, যেই মিনিটের হোক না কেন কাটবেন। দেন হচ্ছে আপনি নিজে থেকে ভয়েস ওভার করবেন, করার পর ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেবেন, দ্যাটস ইট, এতটুকুই। এভাবে যদি আপনি করতে পারেন আপনি খুব রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। তাদের যে ভিডিওগুলোতে আপনি দেখবেন কত কয়টা না জানি ভিডিও, তারপরে দেখেন খুব তাড়াতাড়ি তারা ভাইরাল হয়ে যাচ্ছে। আরেকটা কাজ করতে পারেন, আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারেন, তারা কী ধরনের ভিডিও, মানে আপনার যে কম্পিউটারগুলো আছে যেমন এশিনেসিস, সেন্ট্রাল মুভি ইন বেঙ্গলি, এক্সপ্লেইন টিভি বাংলা, এই টাইপের চ্যানেলগুলো থেকে আপনি একটু ফোকাস করবেন, দেখবেন। আর দেখবেন তারা কখনোই কিন্তু হিন্দি মুভি রিভিউ করে না, খুব কম, হঠাৎ দুই একটা, সচরাচর সবসময় হলিউড মুভি তারা রিভিউ করে। তো আপনাকে মুভি সম্পর্কে জানতে হবে, দেখতে হবে, দেন হচ্ছে আপনি এখান থেকে একটা ভালো কিছু করতে পারবেন। ইউটিউব থেকে হাজারো ওয়েতে ইনকাম করা যায়, কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে কবে আমাদের একটা লাইট হবে, কবে একটা ভালো ক্যামেরা হবে, কবে একটা ভালো সেট আপ হবে, এইসব চিন্তা ভাবনা। তো এইসব করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, তো আপনি কাজ করতে পারবেন না। অবশ্যই এগুলো প্রয়োজন আছে, লাইটিং দরকার আছে, ক্যামেরা দরকার আছে, কিন্তু এগুলো পরবর্তীতে, আগে শুরু করাটা একটা চ্যালেঞ্জ। আপনি শুরু যদি করতে পারেন তাহলে এখান থেকে এই টাকা দিয়ে আপনি লাইট কিনবেন, ক্যামেরা কিনবেন, যা ইচ্ছা কিনবেন, ভালো সেট আপ দিবেন। যদি আমার সেট আপটা খুব একটা ভালো না, পিছনে দুইটা মনিটর ঝুলতেছে আর দুইটা গাছ আছে পিছনে, সামনে অবশ্য লাইট আছে, ক্যামেরাও আছে, যাই হোক আমার কথা না বলি। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি এভাবে এই প্রসেসটা মেনটেন করতে পারেন আপনি মাসে ট্রাস্ট মি $1,000 প্লাস ইনকাম করতে পারবেন, শুধুমাত্র এই মুভি রিভিউ করে করে, কোনো প্রায় স্কিল ছাড়া। জাস্ট শুধু এডিটিং করতে হবে আর আপনাকে একটু মুখে ভয়েস ওভার করতে হবে, এতটুকু ভাই করতেই হবে, আপনাকে একটু ফ্রি ফ্রি খাওয়াবে না, ফ্রি ফ্রি টাকা দিবেও না। তো এতটুকু আপনাকে করতে হবে, একটু কষ্ট তো করতেই হবে। মাসে সেই $1,000 একটা হিউজ অ্যামাউন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এইখানে আপনি বসবেন কম্পিউটারের সামনে, দু একটা ভিডিও দেখবেন, ইনকাম করবেন, হবে না ভাই, এরকম হবে না। আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটা ভিডিও বানাইতে ভালোই সময় লাগে, একটা ভিডিও দেখতে হয়, একটা মুভি দেখতে হয়, সেই মুভিটা কাটতে হয়, ভয়েস ওভার করতে হয়, বুঝতে হয়, অনেক সময় লাগে। তো এত কিছু মাথায় নিয়ে যদি করতে পারেন তাহলে ওয়েলকাম, করতে পারেন, আপনার জন্য ভালো হবে। এই ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।